চট্টগ্রামের পটিয়া পৌরসভার 2023-24 অর্থ বছরলাই 64,06,05,533 টাকার বাজেট ঘোষণা করা হয়। এর মধ্যে রাজস্ব হাতত 19,56,05,533 টাকা এবং উন্নয়ন বাজেট 44,50,00,000 টাকা। জুলাই 31 তারিখ সোমবার দুপুরে পটিয়া পৌরসভা মিলনায়তনত আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করছি পটিয়া পৌরসভার মেয়র আলহাজ আয়ুব বাবুল। জমিতে চারতলা বিশিষ্ট অত্যাধুনিক মনোহর আব্দুল করিম সাহিত্য বিশারদ কমপ্লেক্স নির্মাণ, সেটা একবার টেন্ডার হয়েছিল। অধীনে প্রতি আদালত পুকুর, উপজেলা পুকুর, এর চতুর্পাশে উপস্থিত আছেন পটিয়া পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কামাল উদ্দিন বেলাল, গোফরান রানা, শফিউল আলম, মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আক্তার চৌধুরী, পৌর নির্বাহী নিজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, হিসাবরক্ষক হারুনুর রশিদ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম বিকম, নুরুল ইসলাম সহ আরো বহু কেউ। পটিয়ার মেয়র পটিয়ার একখান উন্নত আধুনিক এবং স্মার্ট নগরীতে পরিণত করিবার লাই ব্যাকুল সহযোগিতা প্রত্যাশা করছি। সি প্লাস চট্টগ্রাম।